বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড এই দুটোর মধ্যে পার্থক্য কী। তো গ্লাইসেমিক মিন্স গ্লুকোজ সুগার কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেটা আমরা বুঝতে পারি। তো আসুন এখন শুরু করি। প্রথমে গ্লাইসেমিক ইনডেক্স অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরে ওই খাবারটা ব্রেকডাউন হয়ে সুগারে রূপান্তরিত হওয়ার যে স্পিড সেটাকেই গ্লাইসেমিক ইনডেক্স বলা হয়। তো গ্লাইসেমিক ইনডেক্সের যে স্কেল সেটা হচ্ছে এরকম আপনার 0 থেকে 55, হ্যাঁ সেটা হবে আপনার লো গ্লাইসেমিক ইনডেক্স, আর 56 থেকে 69 সেটা হবে মডারেট গ্লাইসেমিক ইনডেক্স, আর 70 থেকে উপরে সেটা হবে হাই গ্লাইসেমিক ইনডেক্স। তো গ্লাইসেমিক ইনডেক্স দিয়ে আপনি মানে নির্ণয় করা সম্ভব না যে কী পরিমাণ খাবার আপনি খেয়েছেন। যেমন একটা গাজরের গ্লাইসেমিক ইনডেক্স 91, আবার 100 গাজরের গ্লাইসেমিক ইনডেক্সও 91। ওকে, যদি বুঝতে হয় যে কী পরিমাণ ওই জাতীয় খাবারটা আপনি খেয়েছেন সেটা আপনার দেখতে হবে গ্লাইসেমিক লোডের স্কেল। তো গ্লাইসেমিক লোড সেটার যে স্কেল সেটা হচ্ছে এরকম, 0 থেকে 10 সেটা হবে লো, 10 থেকে 20 সেটা হবে মডারেট, 20 বা তার উপরে হলে সেটা হাই। তো গ্লাইসেমিক ইনডেক্স দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না যে ওই খাবারটা আপনার আপনার ব্লাড সুগারকে কতটা ইনফ্লুয়েন্স করবে। ওকে, কিন্তু গ্লাইসেমিক লোড দিয়ে আপনি জানতে পারবেন। এর জন্য গ্লাইসেমিক ইনডেক্স এবং লোড এই দুটোর মধ্যে লোড বিবেচনা করা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে যে একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরে ওই খাবারটার মধ্যে যে ফাইবার রয়েছে ওই ফাইবারগুলোকে বাদ দিয়ে জাস্ট ওই খাবারটার মধ্যে আপনার কনসেন্ট্রেটেড পিওর সুগারের পরিমাণ কী পরিমাণ আছে, কার্বসের পরিমাণ সেটা হিসাব করে গ্লাইসেমিক লোড আপনার নির্ণয় করা হয়। সেজন্য আপনার গ্লাইসেমিক লোডের উপর গুরুত্ব দেওয়া বেশি ইম্পর্টেন্ট। তো এই গ্লাইসেমিক ইনডেক্স এবং লোড এগুলোর চার্ট আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। তো ইচ্ছা হলে দুটো চার্টই আপনি চেক করে দেখতে পারেন যে কোনো খাবার খাওয়ার আগে, তাহলে বুঝতে পারবেন যে কোন খাবারটা আপনার ব্লাড সুগারকে কত বেশি ইনফ্লুয়েন্স করছে। যেমন এমন অনেক খাবার আছে যেগুলো গ্লাইসেমিক ইনডেক্স খুব হাই, তো এটা যদি আপনি গ্লাইসেমিক লোড না দেখেন তাহলে হয়তো ভয় পাবেন। যেমন গাজরের গ্লাইসেমিক ইনডেক্স হচ্ছে 91, কিন্তু গ্লাইসেমিক লোড হচ্ছে মানে ফাইবারগুলোকে বাদ দিলে জাস্ট গ্লাইসেমিক লোড হবে 1। ওকে, 1 to 10 হবে আপনার লো গ্লাইসেমিক লোড, তার মধ্যে গ্লাইসেমিক গাজরের গ্লাইসেমিক লোড হচ্ছে মাত্র 1। তাহলে দেখতে পাচ্ছেন আলটিমেটলি লোডটাই আপনার আপনার শরীরে ক্ষতি করবে না ভালো করবে না ক্ষতি করবে না সেগুলো নির্ণয় করবে এই লোড। তো এই জন্য লোড গ্লাইসেমিক লোডটা বিবেচনা করবেন। আবার এমন অনেক খাবার আছে গ্লাইসেমিক ইনডেক্স খুব লো কিন্তু গ্লাইসেমিক লোড খুব হাই, সেটার মধ্যে অন্যতম হচ্ছে কর্ন। কর্ন যেটা আমরা কর্ন ফ্লেক্স তারপরে পপকর্ন মানে কর্ন বা কর্ন থেকে উৎপাদিত যে কোনো খাবার, এই কর্নের মধ্যে রয়েছে আপনার গ্লাইসেমিক ইনডেক্স হচ্ছে 55 কিন্তু লো। ওকে, 55 কিন্তু লো, কিন্তু গ্লাইসেমিক লোড হচ্ছে 62, যেখানে গাজরের গ্লাইসেমিক লোড মাত্র 1 সেখানে কর্নের গ্লাইসেমিক লোড হচ্ছে 62। তার মানে কর্ন আমাদের ব্লাড সুগারকে ইনফ্লুয়েন্স করবে সবচেয়ে বেশি। ওকে, তো এইভাবে গ্লাইসেমিক ইনডেক্স এবং লোড দুটো আপনার যে রেগুলার যেই খাবারগুলো খেয়ে থাকেন, ওকে, সেই খাবারগুলো জাস্ট একবার আপনি চেক করে দেখতে পারলেন যে আমি যেগুলো খাই এগুলোর কী অবস্থা, এগুলো কী পরিমাণ ইনফ্লুয়েন্স করছে আমার ব্লাড সুগারকে, স্পেশালি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তো সেগুলো দেখে একটা ধারণা লাভ করতে পারলেন। তো ইন্টারনেটে পেয়ে যাবেন এই এই চার্টগুলো। তো এভাবে যদি বিচার বিশ্লেষণ করে খাওয়া দাওয়া করেন তাহলে ইনশাল্লাহ আপনার ব্লাড সুগার স্টেবল থাকবে এবং ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস টাইপ 1-2 এগুলো থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ।